শিশু শ্বাসকষ্ট, এটা খুব কমন একটা ইস্যু যেটা আমরা আসলে বাচ্চাদের নিয়ে খুব অহরহই ফেস করে থাকি। বাচ্চার বাবা মাকে আমরা যেটা বলি ডক্টর হিসেবে, যে তারা হচ্ছে শিশুর প্রথম ডাক্তার, তারাই কিন্তু আইডেন্টিফাই করবে যে তাদের শ্বাসকষ্ট হচ্ছে কিনা, তারপরে তারা সিদ্ধান্ত নেবে কোন সময় বাচ্চাকে ডাক্তারের কাছে আনতে হবে। সেক্ষেত্রে তাদের জন্য এটা জানাটা খুবই জরুরি যে কখন শিশুর শ্বাসকষ্ট হচ্ছে বা আদৌ হচ্ছে কিনা। তো কিছু কিছু ব্যাপার আসলে সাহায্য করে বোঝার জন্য শিশুর শ্বাসকষ্ট হচ্ছে কিনা, সেগুলো হলো বুকের ওঠানামা যদি বেড়ে যায় বাচ্চাদের, এবং হলো যদি বুকের খাঁচা দেবে যায় প্রত্যেকটা শ্বাসের সাথে সাথে, গলার যে ভাঁজ থাকে সেগুলো যদি দেবে যায়, নাকের চামড়া যদি ওঠানামা করে, শিশুর যদি রং পরিবর্তন হয়, তাহলে এগুলি সবগুলোই হচ্ছে শ্বাসকষ্টের সিমটমস। এবং শ্বাসকষ্ট কয়েকটা কারণে হতে পারে, এটা হলো ফুসফুসের কারণে এবং হৃদরোগের কারণে। ফুসফুসের কারণে যে শ্বাসকষ্টগুলো হয় সেগুলি সাধারণত এই ধরনের হয়, রং পরিবর্তন হওয়াটা সেই ক্ষেত্রে একটু কম পাওয়া যায়, কিন্তু যেগুলো হৃদরোগের কারণে হয় সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে রং পরিবর্তন হওয়া, দুধ টানতে গিয়ে ছেড়ে দেওয়া এবং নীল হয়ে যাওয়া, কান্না করতে গিয়ে হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, এইগুলো দেখা যায়। তো যখন বাবা মা মনে করবে যে শিশুর শ্বাসকষ্ট হচ্ছে, এই এতগুলো সিমটমসের মধ্যে যে কোনো একটা বা দুটো আছে, তখন সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, বিশেষজ্ঞ শিশু ডাক্তারকে দেখাতে হবে, এবং সেই অনুযায়ী চিকিৎসা যদি করা যায় তাহলে শ্বাসকষ্ট তাড়াতাড়ি ডায়াগনোসিসের মাধ্যমে আমরা কিন্তু চিকিৎসা দিয়ে বাচ্চাটিকে ভালো করতে পারি। এবং জন্মের শ্বাসকষ্টের কারণ, জন্ম থেকে বড় পর্যন্ত বিভিন্ন বয়সে বিভিন্ন কারণে শ্বাসকষ্ট হয়, যেমন জন্মের পরপর যে কারণগুলো সেগুলোর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে ফুসফুসের কারণ, হৃদরোগের কারণ, এবং ডায়াফ্রাম নামে যে পর্দাটি থাকে যেটা আমাদের রিব কেস থেকে, মানে আমাদের বক্ষ থেকে পেট থেকে পেটকে আলাদা করে, সেটার মধ্যে যদি ফুটো থাকে, সেই ফুটো দিয়ে নাড়িভুড়িগুলা আমাদের শ্বাসনালীকে বা যেটা ফুসফুসকে চাপ দেওয়ার কারণে শ্বাসকষ্টটা হয়। তো এই জিনিসগুলো জন্ম থেকে পরবর্তীতে দেখা যায় ছোট বাচ্চাদের ক্ষেত্রে, এবং 6 মাসের পরে থেকে যেটা বলে ব্রঙ্কিওলাইটিস, সেটাও শ্বাসকষ্টের একটা মেজর কারণ, যেটা দুই বছরের নিচের বাচ্চাদের বেশি হয়ে থাকে। তো সেই বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে শ্বাসকষ্টের যে চিহ্নগুলো বলা হলো সেগুলোও সাথে থাকে, এবং বাচ্চা বেশ হাসি খুশি থাকে, খেলাধুলো থাকে, নাক ছুটতে থাকে, শ্বাস প্রশ্বাস বেড়ে যেতে থাকে, বুকের খাঁচা দেবে যেতে থাকে, খেতে গিয়ে পুরোটা খেতে পারে না, অর্ধেক পথে থামিয়ে দেয়। 2 বছরের বড় যারা বাচ্চারা থাকে তাদের ক্ষেত্রে শ্বাসকষ্টের যে কারণটা সেটা হলো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা অ্যাজমার সাথে জড়িত, যেটা দেখা যায় যে কোনো কোনো খাবার বা কোনো কোনো কন্ডিশন আছে যেগুলো হচ্ছে বাচ্চাদের শ্বাসকষ্ট বাড়িয়ে দেয়। যেমন হলো এগুলো খাবার হতে পারে, খাবারের মধ্যে নর্মাল আমাদের যে অ্যালার্জিক খাবারগুলো আছে যেগুলো হচ্ছে গরুর মাংস, খাসির মাংস, ইলিশ মাছ, বেগুন, চিংড়ি মাছ, এইগুলো যেমন শ্বাসকষ্ট কমন কিছু খাবারের তালিকা, তেমনি বাচ্চার থেকে মানে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল কিছু ভ্যারিয়েশন থাকে। যেমন হলো যে কারো কারো মসুর ডালে অ্যালার্জি থাকে, কারো কারো দুধে অ্যালার্জি থাকে, কারো কারো ফুলকপি পাতাকপিতে অ্যালার্জি থাকে। তো সেই ধরনের কারণগুলো যদি আইডেন্টিফাই করা যায়, এবং খাবারের বাইরেও যেগুলো অ্যালার্জির কারণ হতে পারে সেগুলো হচ্ছে পোষা কুকুর বা বেড়াল বা পালা, মানে পোষা জীবজন্তু পালা, এবং হলো যে ফুলের রেণু, ডাস্ট, ধুলোবালি, কার্পেট, পোলেন, মাইটস, এগুলো হচ্ছে কি অ্যালার্জির কারণ, এগুলোকে আমরা একসাথে বলি অ্যালার্জেন্স, ট্রিগার্স। এই ট্রিগার্সগুলি যদি আইডেন্টিফাই করা যায় সেক্ষেত্রে অ্যাজমা কিন্তু কন্ট্রোলে রাখা সম্ভব। অবশ্যই মেডিকেশন ওয়ান অফ দ্য মেজর পার্ট অফ ট্রিটমেন্ট, যে আপনার শ্বাসকষ্ট হলে বাচ্চাকে যেমন ডাক্তারের কাছে নেওয়াটা জরুরি, তেমনি শ্বাসকষ্টের কারণগুলো ডাক্তারের কাছে জেনে নিয়ে সেই অনুযায়ী সেই উপদেশ মতো বাচ্চাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা, এবং উপদেশ মতো বাচ্চাকে অ্যাডভাইসগুলো মেনে চলা, খাবারের কন্ট্রোলের সাথে সাথে কোন সময় কোন মেডিকেশনটা দিতে হবে সেটা পরামর্শ মতো ব্যবহার করা, এবং সেগুলোকে মনে রেখে ওর ভবিষ্যৎটা যেন আরেকটু নিশ্চিন্তভাবে বড় হতে পারে। কারণ প্রত্যেকটা অসুখেরই যেমন সাইড এফেক্টস থাকে, যে বাড়ন্ত বয়সে যত ঘন ঘন বাচ্চা অসুস্থ হবে তত কিন্তু তার বেড়ে ওঠার যে সিকোয়েন্সটা আছে সেগুলো স্লো হয়ে যাবে। তো শ্বাসকষ্ট যেটা হয় যে এই যে কোনো কারণেই হোক, শ্বাসকষ্ট হোক
হয় এরকম কারণগুলোর জন্য শিশুর খাওয়ার ক্ষুধা মন্দা ডেভেলপ করে, যার জন্য হয় কি শিশু খাওয়া কমিয়ে দেয়, তাতে হয় কি তার বাড়ন্ত বয়সে যে বেড়ে ওঠাটা সেটাও স্লো হয়ে যায়। তো এইসব কারণে আমাদের বাচ্চাগুলোকে সুন্দরভাবে বেড়ে ওঠার কারণে জন্য আমরা শিশুকে আগে শ্বাসকষ্ট হলে ডক্টরের কাছে নিয়ে যাব, তারপর ডক্টরের পরামর্শ অনুযায়ী তার শ্বাসকষ্টের কারণটি আমরা আইডেন্টিফাই করব ডক্টরের সাহায্যের মাধ্যমে, তারপরে সেই অনুযায়ী আমাদের পরীক্ষা নিরীক্ষা করে ডায়াগনোসিস কনফার্ম হওয়ার পরে সেই অনুযায়ী আমরা চিকিৎসা নিব এবং ডক্টরের উপদেশগুলো মেনে চলব, যেভাবে চলতে বলবে সেইভাবে মেনে চলব, কোন কোন সময়ে ডক্টরের ভিজিট করতে হবে, কোন কোন ইমার্জেন্সি কন্ডিশনগুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং কী কী আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। কিছু কিছু মারা বলেন যে আমার বাচ্চাকে আমরা একদম ভালো করে ফেলতে পারি কী করব, অবশ্যই এটা খুব সুন্দর প্রশ্ন, কিন্তু একদম ভালো করার পিছনে আসলে একা ডক্টরের পক্ষে বা একা মার পক্ষে বা একা ওষুধের পক্ষে কিছু করা সম্ভব নয়, সম্মিলিতভাবে সবগুলো মিলি বাচ্চাকে নর্মাল বা বাড়ন্ত বয়সে বেড়ে ওঠাটা সুনিশ্চিত, সুস্বাস্থ্যের সাথে বেড়ে ওঠাটা সুনিশ্চিত করা সম্ভব। তো সেই জন্য মা বাবা এবং এখন যারা উত্তি বয়সের নতুন মা বাবা আছেন, আমি অবশ্যই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, মাঝে মাঝে তারা আসেন বাচ্চাদেরকে যত্ন নেওয়ার চেষ্টা করেন এবং আমার কাছে জানতে চান যে তারা বাচ্চাকে কীভাবে যত্ন নিয়ে একদম ভালোভাবে বেড়ে ওঠাতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি ওদেরকে বলি যে হ্যাঁ, পর্যাপ্ত তথ্য তারা বা ডক্টরের কাছ থেকে জেনে নেবেন যে বাচ্চাকে সুস্থ রাখার জন্য কোন কোন দিকে নজর রাখতে হবে, কী কী দেখলে বাচ্চাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে এবং তারপরে ডক্টরের পরামর্শ অনুযায়ী চিকিৎসাটা কমপ্লিট করতে হবে। এভাবে যদি আমরা মনে রাখতে পারি ডক্টরের পরামর্শ মতো, তাহলে আমরা বাচ্চাটাকে তার সুদূর ভবিষ্যতে সুস্থভাবে বেড়ে তুলতে পারব আশা করি। আমরা সবাই অবশ্যই মনে রাখব যে আজকের যারা শিশু আগামীতে তারাই ভবিষ্যৎ। ধন্যবাদ সবাইকে।